इको रिवर्ब एकटू राखें साउंडटा थाके ना আল্লাহর বান্দা নবীর উম্মত ছিলেন ওয়াইজ কুরুনি আল্লাহর বান্দা নবীর উম্মত ছিলেন ওয়াইজ কুরুনি আল্লাহ ওয়ালা যারা তারা করে রে পাগলামি আল্লাহ ওয়ালা যারা তারা করে রে পাগলামি আল্লাহর বান্দা নবীর উম্মত ছিলেন ওয়াইজ কুরুনি আল্লাহর বান্দা নবীর উম্মত ছিলেন ওয়াইজ কুরুনি আল্লাহ ওয়ালা যারা তারা করে রে পাগলামি আল্লাহ ওয়ালা যারা তারা করে রে পাগলামি শহীদ হইল নবীর দন্ত উহুদের ময়দানে সেই খবরটা পাগলা বেটা পাইল কেমনে শহীদ হইল নবীর দন্ত উহুদের ময়দানে সেই খবরটা পাগলা বেটা পাইল কেমনে বত্রিশ দন্ত ফেলে দিয়া দেখাইল তার পাগলামি বত্রিশ দন্ত ফেলে দিয়া দেখাইল তার পাগলামি আল্লাহ ওয়ালা যারা তারা করে রে পাগলামি আল্লাহ ওয়ালা যারা তারা করে রে পাগলামি এক রুগিয়া যতন করে রাখত তারে জুলাতে ভরিয়া ওয়াইস কুরুনির মায়ে ছিল অন্ধ এক রুগিয়া যতন করে রাখত তারে জুলাতে ভরিয়া মায়ের দুয়া পাইয়া বেটাই দেখাইল যে পাগলামি মায়ের দুয়া পাইয়া বেটাই দেখাইয়াছে পাগলামি আল্লাহ ওয়ালা যারা তারা করে রে পাগলামি আল্লাহ ওয়ালা যারা তারা করে রে পাগলামি সারে আলি রে আমার গায়ের জুব্বা দিও ওয়াইস কুরুনি পাগলা রে
দিন বলেছিল শারে আলী রে আমার গায়ের জুব্বা দিও ওয়াইস করুনি পাগলা রে আর সব বলে পাগল দেইকা পাগল হইলাম আমি আর সব বলে পাগল দেইকা পাগল হইলাম আমি আল্লাহ ওয়ালা যারা তারা করে রে পাগলামি আল্লাহ ওয়ালা যারা তারা করে রে পাগলামি আল্লাহর বান্দা নবীর উম্মত ছিলেন ওয়াইস করুনি আল্লাহর বান্দা নবীর উম্মত ছিলেন ওয়াইস করুনি আল্লাহ ওয়ালা যারা তারা করে রে পাগলামি আল্লাহ ওয়ালা যারা তারা করে রে পাগলামি আল্লাহ ওয়ালা যারা তারা করে রে পাগলামি গতকালকে আমাদের এই মঞ্চে প্রথম রজনীর বাউল গান ছিল দুইজন শিল্পী ছিল ভালো মানের আপনাদেরও সিনিয়র কিন্তু রাত ১২টা বাজতেই যখনই ঘোষণা দিলাম যে আগামী রজনীতে বাউল হবিল সরকার এবং নয়ন সরকারের গান দর্শক শ্রোতা যারা ছিল সকলেই বিদায় আল্লাহর হস্তে এটার কারণটা কি এবং যদি কারণটা বুঝেন আজকের এই শ্রোতাদেরকে আপনারা কি দিয়ে সান্ত্বনা দিবেন এটা আমার প্রশ্ন রইল ধন্যবাদ।